নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প বসুধৈব। চাঁদের হাট বাজার তাকিয়ে দেখতে দেখতে আহ্লাদে বিহ্বল হচ্ছেন জ্যোতিকণা। তবু তো একা একা দেখছেন না, একা দেখে তৃপ্তি হবার নয় বলেই বোনেদের নেমন্তন্ন করে আনিয়ে নিয়েছেন। তারাও পুলকে রোমাঞ্চিত হচ্ছে। জ্যোতিকণা অবশ্য এক চোখ নয়, যখন যে উপলক্ষেই বোনেদের ডাকুন তার সঙ্গে ননদকেও ডাকেন। এবারেও ডেকেছিলেন, কিন্তু এবারে ননদ আসতে চায়নি, না খুঁজকেছে, বলেছে তোমার ওই আন্তর্জাতিক সম্মেলন তুমি দেখো প্রাণ ভরে, আমার দেখার বাসনা নেই। আমি শুধু ভাবছি বাবার সেই বাড়িতে কি হচ্ছে আর কি না হচ্ছে। শুনে গা জ্বলে গিয়েছিল জ্যোতিকণার। ভেবেছিলেন বাবা বাবা তো তোমার কবে মরে স্বর্গে গিয়েছেন, এখনো তাঁর ধারাধরণী চলতে থাকবে, কাল বদলাচ্ছে না। কিন্তু মুখ ফুটে ঝঙ্কারটা দিতে পারেননি, দেবার মুখটা নিজেই যে ঘুচিয়ে রেখে মরেছেন। সেই তখন প্রথম যখন ধাক্কাটা এসেছিল, বিচলিত একটু হয়েছিলেন বই কি জ্যোতিকণা, বিচলিত হয়েছিলেন আকস্মিকতার আঘাতে, আর সেই আঘাতের বেদনাটা জানাতে গিয়েছিলেন ওই ননদটির কাছেই। তা তখন আর কার কাছে যাবেন, নিজের মা ভাজ বোনেদের কাছ থেকে তো যতদিন পেরেছেন খবরটা লুকিয়েই রেখেছেন। ননদকে গিয়ে বলা যায়, দুকথা শুনিয়েও দেওয়া যায়। বলা যায় দেখো দেখো তোমাদের বংশের মেয়ের কীর্তি দেখো, বলা যায় তোমার দাদার আশকারাতেই এটি ঘটল। যা করা যায় তাই করেছিলেন জ্যোতিকণা। মেয়ের প্রেমে পড়ার খবরটি নিজের বোনেদের কাছে চেপে রেখে বরের বোনকে জানিয়েছিলেন। বোকামি করেছিলেন বলতে হবে, কারণ ননদ তো আর দুঃখের দুঃখী ব্যথার ব্যথী হয়নি। ননদ ফেটে পড়ে বলেছিল হবেই তো, হবে না, আরও ধিঙ্গি নাচ নাচাও মেয়েদের, আরও আশকারা দাও, নইলে আর আমার বাবার বংশে এই কুলাঙ্গার মেয়ে। কথায় কথায় বাবার বংশ তুলেই উথলে উথলে ওঠে ননদ। তা ওথলানোটাই হয়তো স্বাভাবিক, জ্যোতিকণার শ্বশুর নিত্য কোর্ট থেকে ফিরেই পোশাক ছেড়ে ভিজে গামছা পরতেন, ভিজে গামছা পরে গঙ্গা জল স্পর্শ করে তবে জলস্পর্শ। জ্যোতিকণার পিসশাশুড়ি উনুন জ্বালাবার ঘুঁটে কয়লাগুলোকে আষ্টে পিষ্টে গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে তবে উনুন জ্বালতেন, আর রাস্তায় সত্যিক জাতের পায়ে ধুলো বলে গোবর জলের ঘটি হাতে নিয়ে দেব দর্শনে বেরোতেন। আর জ্যোতিকণার শাশুড়ি ওই বিশুদ্ধতা বাবদই তো মারা গেলেন ভদ্রমহিলা, রেলগাড়িতে মেম ছুঁয়ে ফেলে, তাই পৌষ মাসের রাত্রে স্নান করে সেই যে বুকে সর্দি বসালেন তাতেই ব্যাস ফিনিশ। তা সে আমলে এ ধরনের ঘটনা একেবারে অভাবিত ছিল না, ঠিক ততটা না হলেও ঘরে ঘরে ছিল ওই ধরনের কিছু কিছু নমুনা। এ আমলে আছে, করছে কেউ ওরকম? তাই ননদ ফি হাত তার বাবার আমলে তুলনা তুলবে? অথচ জ্যোতিকণাকে মুখ বুঝে শুনতেই হয় সেসব, কারণ একদা জ্যোতিকণাও বিরুদ্ধ পক্ষকে সমালোচনা করেছেন, বলেছেন ধারণা করতে পারি না বামন শূদ্রে বিয়েটাকে বিয়ে বলে কি করে লোকে মানে, অথচ ঘরে ঘরে ঘটছে এই অনাচার। মা বাপের দোষ, সম্পূর্ণ মা বাপের দোষ। মা বাপ শক্ত হলে সাধ্য কি যে মেয়ে আহ্লাদে উঠলে বলে বাবা আমি প্রেমে পড়েছি, ওকে নইলে মরে যাব, জ্যান্ত পুঁততে হয় এসব মেয়েকে, তা নয়। এই যুগের মা বাপ একথা শুনে নাচতে নাচতে দান সামগ্রী সাজাতে বসে। বলেছেন এসব কথা জ্যোতিকণা, কিন্তু কবে বলেছেন? যখন জ্যোতিকণার মেয়েরা পেনি পরে বেড়াতো তখন বলেছেন, তারপরেই তো বলা মুখে তালাচাবি পড়ল। জ্যোতিকণার হায়ার সেকেন্ডারি পড়ুয়া মেয়ে পাশের ফ্ল্যাটের পিলাই সাহেবের ছেলের সঙ্গে এমন জব্বর প্রেমে পড়ে গেল যে বিয়ে ভিন্ন নো গতি।
তাঞ্জোর না কুম্ভকোলাম কোথায় যেন বাড়ি পিলাই সাহেবের। তবে তিন পুরুষে দেশ ছাড়া, অচ্ছুত হওয়ার অপরাধে লাঞ্ছনা বরদাস্ত করতে না পেরে দেশত্যাগী হয়েছিলেন ওর ঠাকুরদা। দেশত্যাগ করে কোথায় আর উপনিবেশ স্থাপন করবেন বাংলাদেশ ছাড়া? কলকাতা, কলকাতাই তো হচ্ছে দেশ ছাড়াদের পীঠস্থান, তিন পুরুষের বসত। বাংলা কথাটা রপ্ত হয়ে গেছে, আর সেইটাই হয়েছে কাল, কাল সর্পের মতোই দংশালো জ্যোতিকণাকে। ননদের কাছে ধিকৃত হয়ে ননদের দাদার কাছে এসে ফেটে পড়েছিলেন জ্যোতিকণা। বলেছিলেন, এইভাবে সমাজে মুখ পুড়িয়ে বেঁচে থাকতে পারবো না, বিষ খাব, গলায় দড়ি দেব। জিনিস দুটো জোগাড় করে সামনে রেখেও ছিলেন, কিন্তু ননদের দাদা পণ্ড করলেন। বললেন, শিশির গায়ে বিষ লেখা থাকলেই চেষ্টাটা হয়তো বৃথাই যাবে, বিষে আজকাল বিশ্বাস নেই, হয়তোবা ভেজালি হলো, আর দড়িটা ওটা মনে হচ্ছে ছিঁড়ে পড়াই সম্ভব, তার পরিণামটাও সুখের নয়। তবে যদি জাহাজ বাঁধা কাছি জোগাড় করতে পারো। জাহাজ বাঁধা কাছি? আমার জন্যে জাহাজ বাঁধা কাছি লাগবে? জ্যোতিকণা আগুন হয়ে বললেন, ঠিক আছে, মা গঙ্গার জল তো শুকোয়নি। তা জল অবশ্য শুকোয়নি, কিন্তু গঙ্গা যে বাসা থেকে 4-5 মাইল দূরে, তোর জোর করে বেরোবার আর সময় হয় না। যেদিনই সংকল্পে দৃঢ় হন, কিছু না কিছু বাধা এসে জোটে। কর্তার জ্বর, খোকার পান বসন্ত, ঝিয়ের কামাই, রান্নার লোক ছেড়ে যাওয়া চলছেই, গড়াতে গড়াতে রাগটাও গড়িয়ে গেল। আর মেয়ে যখন দুঃসাহসে ভর করে বরের হাতে একখানা রীতিমতো দামি তাঞ্জোর শাড়ি ধরিয়ে দিয়ে মাকে প্রণাম করাতে এলো, স্রেফ জুড়িয়েই গেল রাগটা। বলেই ফেললেন, থাক বাবা থাক, পায়ে আর হাত দিতে হবে না, এমনিই আশীর্বাদ করছি। জামাই অবশ্য পা ছাড়ল না, নবপরিণীতার শিক্ষা মতো শাশুড়ির পা খাবলে খাবলে ধুলো নিয়ে মাথায় দিল। জ্যোতিকণা ভাবলেন, বিয়েটায় এত বিচলিত না হলেও পারতাম, একালেই এত ভেদাভেদ, নইলে সেই কালে তো ছিল না। স্বয়ং রাজা পাণ্ডুই তো মাদ্রাজি বিয়ে করেছিলেন, মদ্র রাজকন্যা মাদ্রি। পাণ্ডুকে অবশ্য জ্যোতিকণা নিজ সমাজের বলেই ধরে রেখেছেন, কাজেই আর দ্বিধা থাকল না। তরুণ পিলাই সাহেবকে ষষ্ঠী বাটা দিলেন জামাই ষষ্ঠীর দিনে, নেমন্তন্ন করলেন নিরামিষ রান্না রেধে। পিলাইয়ের গুণের কথা বলতে বলতে ফুরোয় না জ্যোতিকণার, পিলাইয়ের বিদ্যাবুদ্ধির কথা বলে বেড়াতে বেড়াতে ইচ্ছে করে। ওই ননদিনীটি, ননদিনীটি বাদে নাকও বাঁকায় না কেউ। কিন্তু মেয়ে তো জ্যোতিকণার একটি নয়, সারি সারি চারটি, প্রত্যেক বছরই এক একটি বিয়ের যোগ্যী হয়ে ওঠে। আর আশ্চর্য, প্রত্যেকটাই দুমদুম করে প্রেমে পড়ে বসে, পাত্র খুঁজতে তর্ষয় না। রোগটা যে হাম পান বসন্তর মতোই ছোঁয়াচে তাতে অতএব সন্দেহ নাস্তি। কিন্তু সেটাই কি শেষ কথা? না, তা নয়। শেষ কথা হচ্ছে, চার চারটে মেয়ের একটাও জাত কুল মিলিয়ে কিছু করল না। দৃষ্টিকে উদার আর প্রসারিত করতে করতে অনেক দূরে এগিয়ে গেল ওরা। জ্যোতিকণা আবার আছড়ালেন, আবার আফসালেন, আবার সামলালেন। জ্যোতিকণার বোনেরা বলল, অত বিচলিত হবার কিছু নেই, এটা বিশ্ব মৈত্রীর যুগ। জ্যোতিকণার দাদারা বললেন, বলার কিছু নেই, ঘুঁটের দহন জ্বালা দেখে গোবরের হাসাটা নির্বুদ্ধিতা, তাই হাসছি না। জ্যোতিকণার ননদীর দাদা বললেন, নিয়ম আর নদী, ও যতক্ষণ বাঁধনে আছে ততক্ষণ আছে, বাঁধ একবার ভাঙলে রক্ষে নেই। তোমার বড় মেয়ে যে কাজে হাত দিয়েছিল, মেজো সেজো ছোট, সেটা সর্বাঙ্গ সুন্দর করে তুলল। ননদ শুধু সংক্ষেপে বলল, রত্নগর্ভা। যাক, ননদের কথা আর গায়ে মাখেন না জ্যোতিকণা, বলেন, মেয়ে নেই তাই এত চ্যাটাং চ্যাটাং বলি, আচ্ছা ছেলে তো আছে, দেখব। তা সেটা দেখতে দেরি আছে, ননদের ছেলে ক্লাস 5-এ পড়ে,
কিন্তু ও এমন হিংসুটে মেয়ে মানুষ যে যতিকণার এমন জমজমাট আহ্লাদের দিনে ওই বাচ্চা ছেলেটাকে পর্যন্ত আসতে দিল না। অথচ কি উৎসাহই ছিল ছেলেটার সাহেব জামাইবাবুদের দেখবার। বড় জামাইবাবুর মতো কালো সাহেব নয় মেজ সেজ ছোট জামাইবাবু, সে একেবারে লাল টকটকে। যতিকণাও লাল টকটকে মুখে বলেছেন, খরচ হবে বলে হাত গুটিয়ে থাকবে তুমি? এমন সুবর্ণ সুযোগ, এমন মহেন্দ্র যোগ পাবে আর? যতিকণার ননদের দাদা অস্বীকার করতে পারেননি সেই কথা। সত্যি এমন সুবর্ণময় যোগাযোগ নেহাত অদৃষ্টে থাকলেই ঘটে। ঠিক একই সময়ে তাঞ্জুরি জামাই, জাপানি জামাই, জার্মান জামাই আর মার্কিনি জামাই ভিন্ন ভিন্ন কাজের ধান্ধায় এই কলকাতাতেই এসে জুটবে। এর চাইতে অকল্পিত ব্যাপার আর কি আছে? তাও কোন সময়? সময়ের সেরা সময় জামাই ষষ্ঠীর সময়। এতেও যতিকণা তিন দিন ধরে বাজার চষে বেড়াবেন না। রান্নাঘরের চার দেশের রন্ধন, তালিকার নমুনার সমাবেশ ঘটাবার ইচ্ছেটা খুব বাড়াবাড়ি হচ্ছে বলে ধরা হবে যে যতিকণার রান্নাটাই হবে। মেয়েরা অবশ্য বলেছিল, অত কি, তুমি স্রেফ বাঙালি রান্না রাঁধো, দেখো ঠিক খাবে। কিন্তু যতিকণা তা করবেন কেন? জামাই ষষ্ঠীতে জামাইকে পরিতুষ্ট করা বিধি। নিজ নিজ রসনার অভ্যস্ত বস্তু না পেলে কি পরিতুষ্ট হয় মানুষ? যতিকণা পরিতুষ্ট হতে পারবে ওদের খানা খেয়ে? যতিকণা তাই রান্নার বই হাঁটকে বান্ধবীদের জিজ্ঞাসা করে করে আর মেয়েদের সাহায্য নিয়ে প্রস্তুত করে তুলেছেন আজ গন্ধমাদন পর্বত। যতিকণার কপালে সিঁদুর টিপ ধ্যাবড়ানো, গলায় ঘাম, শাড়িতে হলুদ, সবই রান্নাটি শেষ করেছেন। সেইবার গা ধুয়ে সাহেবের শাশুড়ির উপযুক্ত বেশভূষা করে মোড়ায় বসে কাটলেটগুলি ভেজে তুলবেন। এমন সময় এসে পড়ল বাবা জীবনরা হুড়মুড়িয়ে দুধ দাঁড়িয়ে, মানে হাট বসে গেল চাঁদের। অবশ্য পিলাই সাহেবকে যতিকণার বড় মেয়ে বলল ব্যাকগ্রাউন্ড, বলল যাই বলো মা, ওইটি সঙ্গে আছে বলেই তোমার সেজ মেজ ছোটর এত খোলতাই। যতিকণা বললেন, ষাট, ওই আমার আসল, ও আমার প্রথম। আরও কিছু বলছিলেন যতিকণা, বলা হলো না। একসঙ্গে পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল চার বাবাজি। পায়ের ধুলো নেমে ওরা শাশুড়ির, ওদের স্ত্রীরা তালিম দিয়েছে, নিজেরা পা মেলে দাঁড়িয়ে থেকে থেকে রিহার্সাল দিয়েছে। যতিকণার পায়ের ধুলো নিচ্ছে কারা? কাহা কাহা মুলুকের সব রত্ন, পিলাই, হলত, জেফারসন আর হিচুক। যতিকণার পায়ের ধুলো এত দামি, অথচ একদা যতিকণা এ গৌরব এ মহিমা অনুধাবন করতে না পেরে মাথা খুঁড়েছেন, চুল ছিঁড়েছেন, বিষ খেতে চেয়েছেন। কি বোকাই ছিলেন গো! অপুলক গর্বিত মুখে বনেদের মুখের দিকে তাকান যতিকণা। তারপর ছোট বোনকে ফিসফিস করে বলেন, কি বলছে রে ওরা? ছোট বোন বিদুষী, যতিকণা তাকেই দোভাষীর কাজে লাগাবেন ঠিক করেছেন। জামাইরা যে যাই জাত হোক ইংরেজি নবিশ। ছোট বোন বলে, বলছি তোমাকে দেখে ওদের ম্যাডোনা বলে মনে হচ্ছে গডেস। শুনে আহ্লাদে চোখে জল আসে যতিকণার। যতিকণার দিদির জামাই শাশুড়িকে বড্ড বেশি মা মা করে শুনে হেসেছিলেন, সে কথা এখন আর মনে পড়ে না। তারপর টেবিলে বাটা সাজাতে বসেন যতিকণা। জামাই পিছু পাঁচটা করে আস্ত ফল, মিষ্টির রেকাবি, দইয়ের বাটি, পৈতে, ধানদুর্বা। হঠাৎ কি যেন বলে ওঠে ওরা, যতিকণার মেয়েরা হেসে গড়িয়ে পড়ে বলে, মাহা, ওরা মাটিতে আসন পেতে বসে ফাংশন করতে চায়। ও মা, শুনু কথা। যতিকণা ঝলসে ওঠেন, তোরা বুঝি নাচিয়েছিস? সেটা আর নতুন কি, ছোট মেয়ে আরও গড়িয়ে পড়ে, জিজ্ঞেস করছিল এই ফাংশনটার নাম কি, নিয়ম কানুন কি। বললাম, শুনি আহ্লাদে আটখানা, বলে ঠিক কানুন মাফিক হোক তবে। আহা বাছারা, ওইসব পোশাক মোশাক পরে মাটিতে বসতে পারবে কেন? পারবে পারবে, মেয়ে চোখে মুখে রহস্য হেনে বলে,
না পারিয়ে ছাড়বই বা কেন? আসল কথা, আমাদের রীতি নীতি আচার আচরণের ভেতরের কথা শুনে ওরা একেবারে মোহিত। শুনছো না ক্ষণে ক্ষণে কিরকম হাউ লাভলি বলে উছলে উঠছে? হ্যাঁ, তা শুনেছেন বটে জ্যোতিকণা। ওই দুটো একটা ইংরেজি কথাই বোঝেন তিনি, বুঝতে পারছেন, বলছে মার্ভেলাস। পাকা পেলের মতো লাল টকটকে মুখের ওই উল্লসিত হাসিগুলি কি অপূর্ব! জ্যোতিকণার মেয়েরা? ওদের কাছে তো শ্যাওড়া গাছের পেতনি। জ্যোতিকণা পারতেন এই মেয়েদের জন্যে ওরকম রূপে গুণে আলো করা মোটা পয়সাওয়ালা জামাই জোগাড় করতে? জ্যোতিকণার মেয়েরা যে কি উপায়ে করল ভগবানই জানেন। জ্যোতিকণা তো বজ্র আঁটুনির মতো বেঁধে রেখেছিলেন ওদের। মেয়েরা তাড়া দিচ্ছে, মা আর দেরি করো না, রাক্ষসগুলো আর থাকতে পারছে না, আর দেরি করলে আমাদের ধরে ধরে খেয়ে ফেলবে বলছে। ষাট ষাট, জ্যোতিকণা ব্যস্ত হয়ে আসন পাতেন। বড় জামাই শুধু বসে তাতে স্থির হয়ে, আর তিন জামাই আধ হাঁটু গেড়ে গরুর অবতারের ভঙ্গিতে বসে নির্দেশ মতো হাত পাতে। জ্যোতিকণা জামাইদের হাতে হাতে তুলে দেন কোঁচানো জড়িপার ধুতি, আস্ত ফলের বাটা, মিষ্টি, পৈতে, পান। উল্লাসে, গরবে, পুলকে, গৌরবে চোখে জল আসে জ্যোতিকণার। আবহমান কাল থেকে তো চলে আসছে এসব, কিন্তু জ্যোতিকণার মতো এমন ভাগ্য আর কখন কার হয়েছে? দেখে দেখে চোখে পলক পড়ে না, দেখে দেখে বুক ভরে ওঠে। তা একা জ্যোতিকণারই নয়, জ্যোতিকণার পড়শিনীদেরও বুক ভরে ওঠে বই কি, ভরে ওঠে দীর্ঘ ইকারের নিঃশ্বাসে। সেকালের পাড়া গ্রামের জামাই দেখতে আসার মতো এসেছেন তো অনেকেই, পাড়া ঝেঁটিয়েই এসেছেন প্রায়। এমন একটি দ্রষ্টব্য দৃশ্য কেউ ছাড়ে? সাহেব জামাইরা প্যান্টের ওপর জড়িপার ধুতি জড়িয়ে আধ হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে বাঁশ পাতার আগায় ছিটানো ষাটের জল নিচ্ছে আর শিউড়ে শিউড়ে উঠছে। কি দৃশ্য একখানা! জ্যোতিকণা জল ছিটচ্ছেন আর মন্ত্রপাঠ করছেন। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষাট, ফিরে ঘুরে এলো ষাট, বারো মাসে তেরো ষাট। ওরা বিস্ময় বিমুগ্ধ মুখে তাকিয়ে আছে। জ্যোতিকণার মুখে দিব্যজ্যোতি, পড়শিনীদের ঈর্ষা হবে বিচিত্র কি! উফ, সেই বোকা গাঁইয়া রানু সানুর মা এমন জেতাটা জিতে গেল! সাগর ছেঁচা মানি কেনে ওর ওই কালো হাড় গিলে মেয়েগুলোকে ঝুলিয়ে দিল। বড় জামাইটাকে দেখে বরং একটু ঠাট্টা করা গেছে, পদগৌরবে কেষ্টবিষ্টু হলেও গেছে, কিন্তু এখন এখন আর ঠাট্টা করার মুখ কোথায়? শুধুই মহিমা দেখা। অথচ তাঁদের মেয়েরা কোনো কর্মের নয়, একটা বরের মতো বর বাঁকাবার ক্যাপাসিটি নেই। প্রেমে যদি পড়ল তো যত অখাদ্যে অবদ্যের সঙ্গে পড়ে বসল, প্রেমে পড়ল মুখু মুখু, একের নম্বরের মুখু। দূরে শ্বশুরবাড়ি হওয়াটা যে এখন আর দুঃখের মধ্যে গণ্য নয় তা জানেই না। দুঃখের তো নয়ই বরং মহিমার। এই যে টুনির মা যখন আল্লাদে গদ গদ গলায় বলেন, আমার মেজ মেয়ের শ্বশুরবাড়ি জার্মানিতে, সেজ মেয়ের আমেরিকায়, ছোটর জাপানে, বুকটা দশাত হয়ে ওঠে না ওর? যা দূর তাই তো দুর্লভ, আর দুর্লভ এই গৌরব। জ্যোতিকণা পড়শিনীদের এই দীর্ঘ ইটা বুঝতে পারছিলেন না। জ্যোতিকণা বিভোর নয়নে চাঁদের সুধা পান করছিলেন। হঠাৎ জ্যোতিকণার চমক ভাঙল মেয়েদের হাসিতে। মা মা দেখো দেখো কাণ্ড, দেখো একবার, তুমি এত পয়সা খরচ করে এত মাথা ঘামিয়ে চার রাজ্যের রান্না রাঁধলে, আর ওরা রাক্ষসের মতন গাঁও গাঁও করে সমস্ত বাঙালি রান্নাগুলো খেয়ে শেষ করল। রেগে আগুন হচ্ছি মা, শয়তানরা আমাদের জন্য কিছু রাখল না? পরতে পরতে লীলা লাবণ্য বিকশিত হতে থাকে। মুড়িঘণ্টর কাশি ফর্সা করে দিল মা, সর্ষে ইলিশের ঝোলও রাখল না এক চামচ, মালাইকারির বাসনটাই না কামড়ে খায়। চার বোনে একসঙ্গে তোমার সঙ্গে পা ছড়িয়ে বসে খাবো বলে বসে আছি। এমন ভঙ্গি করে মেয়েরা যেন সত্যি আক্ষেপে মরে যাচ্ছে। কতদিন ওসব খাইনি তোমার হাতে, বললাম তোমার বাঙালি রান্নাই রাঁধো সব,
তাই গিলবে ভূতগুলো গোগ্রাসে, তুমি আবার নানা রকম করতে গেলে বুনোগুলোর জন্য। ষাট ষাট কথা ছিরি কি তোদের! যতিখানা ধমকে ওঠেন, দেখ দেখি কি সুন্দর খাচ্ছে সব। ওরা দেখুক না দেখুক যতিকণাই দেখেন বিমুগ্ধ নয়নে, যেন খেতে কখনো দেখেননি কাউকে, যেন ওরা অভূতপূর্ব কিছু একটা করছে। আহা কি অপূর্ব ছেলে মানুষই ভঙ্গি, কি প্রাণকারা সরলতা! কার্পেটের আসনের ওপর গরুরের মতো হাঁটু উঁচিয়ে বসে মোটা মোটা ফর্সা ফর্সা দুখানি হাতে লুচিখানি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে পুড়ছে, দু হাতে মুখে তুলে ধরছে পায়েসের বাটি, আর থেকে থেকে বলে উঠছে হাউ লাভলি। ওদের জন্যে তৈরি স্পেশাল ডিশগুলো সব পড়ে আছে, বড় জামাইটা পর্যন্ত তুখর হয়ে উঠেছে। মাছ মাংসে আপত্তির লেশ মাত্র নেই, বড় মেয়ে বলে উঠেছে আপত্তি থাকবে মানে, নিরিমিষ খেলে ডাইভোর্স করব বলে শাসিয়ে রেখেছি না, দেখো না কই মাছের কাঁটাটি পর্যন্ত খাবে চুষে চুষে, যেন পেলে আরও দশটা খায়। যতিকণা অপ্রতিভ। যতিকণা বলেন, কি করে বুঝবো বাপু? যতিকণার পতি গম্ভীর কণ্ঠে বলেন, বোঝা উচিত ছিল, বাংলা স্বাদেই ওদের জিভের রুচি হবে এটাই স্বাভাবিক। যতিকণা বলেন, তোমার হিংসুটি বোনটি দেখলো না এমন চাঁদের হাট? আরে বাবা, বসুধ হইব কুটুম্বকম, হে তো তোদের ভারতবর্ষেরই বাণী, তা বিয়ে থা না হলে কুটুমটা হবে কি করে? কুটুম মানেই তো জামাই বেয়াই। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। ধন্যবাদ।